আমি তো সেই জন্যই তোমার কাছে এসেছি, আর আমি তোমাকে মারব না। এবার না তোমাকে নিয়ে আমি অনেক দূরে বেড়াতে যাব। যাবে না? বেড়াতে যাবে? হ্যাঁ, আমি গাড়িতে চাপবো। হ্যাঁ, ট্রেনে উঠবো। হ্যাঁ, গাড়িতে চাপবো, ট্রেনে উঠবো। ট্রেনে উঠে আমরা কত দূরে যাব, কত সুন্দর সুন্দর জিনিস দেখব, কত জায়গায় বেড়াবো। ট্রেন চলবে, শব্দ হবে, শব্দ হবে, কু মেলা থেকে তুমি কি কিনবে বলো তো? আজ তুমি যা চাইবে তাই কিনে দেবে। চাবুক কি দাও না, দাও না, চাবুক দাও না, চাবুক কিনে দাও না, আমার একটা চাবুক। বোকা ছেলে, মেলায় কখনো চাবুক পাওয়া যায়? কত সুন্দর সুন্দর, কত মনোরম দৃশ্য। কি চোখটা জড়িয়ে যাচ্ছে না? আমরা কত উঁচুতে উঠে গেছি, এখান থেকে না স্বর্গ অনেক কাছে। স্বর্গ যে কাছে? হ্যাঁ, অত স্বর্গে মার কথা খুব মনে পড়ছে। আমি না মার কাছে, মার কাছে, মা, মা গো, মা, 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 মা। তার মানে আপনার উন্মাদ ভাই বাড়ি থেকে চলে গেল, অথচ সঠিক সময়ের দিন আপনি ঠিক করে বলতে পারছেন না। আমি তখন ডাক্তারের কেয়ারে রেস্টে ছিলাম আর কি। বাড়িতে আর কেউ ছিল না? আগে বাড়িতে আমি একাই থাকি, তবে ওকে যে দেখাশোনা করতো মানে আমাদের বাড়ির চাকর ভোলা, সে কয়েকদিনের ছুটিতে দেশে গেছে।
তোমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল বলেই তোমার সাহায্য নিয়ে শুনোয়ের চিকিৎসা করতে পারলাম। আপনি এই কথা বলছেন কেন? শুনোয়ের না হয়ে যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে আমি একই কাজ করতাম, কারণ ডাক্তার হিসেবে এটা আমার কর্তব্য। তোমাকে একটা অনুরোধ করবো? হ্যাঁ বলুন। তোমার তো কাজকর্ম করার জন্য ঝিঝা করে দরকার, শুনানি চোখে দেখতে পায় না, কিন্তু যে কোনো চোখ খোলা মেয়ের চেয়ে বেশি কাজ করে। না না না, ওকে কোনো মানি দিতে হবে না, শুধু একটু একটু ভালো ব্যবহার আর দুমুঠো খাওয়া পড়া, মানে আমার ওখানে আর ফিরে যেত না। না না, কাজের লোক আমার যথেষ্ট আছে, আর তাছাড়া একা থেকে থেকে এখন অভ্যেস হয়ে গেছে, ওসব ঝামেলার ভাল লাগে না। কথাটা বলে আমি হয়তো অন্যায় করে ফেলেছি, তুমি কিছু মনে করো। হ্যাঁ, 100 বার অন্যায় করেছো, 1000 বার অন্যায় করেছো, এরকম কথা কখনো বলবেন না, আমি সব পছন্দ করি না। আচ্ছা কুঞ্জু মামা, এই কথাগুলো বলতে আপনার এতটুকু সংকোচ হল না? যে শুনানিকে আপনি নিজের মেয়ের মতো ভালোবাসেন, তার সম্বন্ধে আপনি কেন এই কথা বলতে পারলেন না যে শীর্ষেন্দু ও তোমার এখানে বনে মর্যাদা নিয়ে থাকবে? আপনি আপনি জানেন যে আমার আমার বোনটা মারা যাওয়ার পর থেকে আমি কত একা, শুনানি এখানে থাকলে তবু সেই স্থানটা কাটা পূর্ণ হবে, হয়তো আমি জানবো যে আমার কেউ আছে। শীর্ষেন্দু বাবা, আমি আমি বলতে চেয়েছিলাম আমি সাহস করতে পারিনি, মঙ্গল হবে বাবা। ভগবান ভগবান আপনার মঙ্গল করুন, আপনি আপনি আমার ভাইকে ফিরিয়ে দিয়েছেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো। ধন্যবাদ কিছু নেই স্যার, ডিউটি। আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে সার্কুলার দিয়েছিলাম আপনার ভাইয়ের ছবি সহ। লাকিলি অ্যাক্সিডেন্টের সময় পোর্ট পুলিশে একটা লঞ্চ সেখান থেকে পাস করছিল, তারাই ওকে স্পট করে উদ্ধার করে। এনিওয়ে আপনি আপনার ভাইকে আইডেন্টিফাই করে দিন। ওকে একটু নিয়ে যাচ্ছে, একটু বিশ্রামের দরকার, একটু নিয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না।